নমস্কার বন্ধুরা, TBLS 24 এর পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। যে যেখানেই থাকুন না কেন এবং যে যেখান থেকে দেখছেন না কেন, আমার নমস্কার গ্রহণ করবেন। আজকে আমি দেখাচ্ছি চন্দ্রমল্লিকা। আমার এই বছরের শীতে অনেকগুলি চন্দ্রমল্লিকা ফুটেছে, তার মধ্যে এই কালারটি আমার খুবই প্রিয় কালার। এটা আমার খুব ফেভারিট কালার, সেই জন্য আমি এটা নিয়েই আপনাদের সামনে তুলে ধরছি। এই গাছটি লাগিয়েছি আগস্ট মাসের শেষে, প্রায় 4 মাস হয়ে গেল, মানে 2.5 মাসের থেকে কুড়ি আসা শুরু করে, তারপর এই ফুলটা ফুটেছে প্রায় 1 মাস হয়ে গেল। ছোট একটা পটে লাগিয়েছি, 4 ইঞ্চি পটে, খুব কম মাটিতে, এবং কি সুন্দর ফুল ধরেছে সেটাই আপনারা দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো চন্দ্রমল্লিকা সবার ঘরেই আছে, কিন্তু এটা একটু মানে আমার বেশি প্রিয়, সেই জন্যই আমি দেখাচ্ছি। এর পটিং মিক্সচারটা আছে সাধারণ মাটি আর কম্পোস্ট। কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট বা গোবর সার যে কোনো একটা হতে পারে। ভার্মি কম্পোস্ট তো সবার পক্ষে সম্ভব না জোগাড় করা, সেই জন্য গোবর দিয়েই লাগানোটা ইজি হয় সবার পক্ষে। গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে হয়তো সবই কিনতে হয়, সেই জন্য অনেকে ভার্মি কম্পোস্টটাই কিনে আনে। হ্যাঁ, গোবরটা দিলে খুব ভালোই কাজ করে। গোবরের মধ্যে একটু সিঙ্গেল সুপার ফসফেট আর একটু 2-4টে DAP-র দানা মিশিয়ে দিলে আর কিছুই দিতে হয় না। আর ওই খোল ভেজানো জলটা 3 দিন পর পর, মানে আজকে দিলাম, 2 দিন মাঝখানে গ্যাপ দিয়ে, তারপরে 3য় দিনে আবার জলটি দিতে হবে, একদম চায়ের লিকরের মতো পাতলা করে। আর সিঙ্গেল সুপার ফসফেটটাই 4 ইঞ্চি টবে ওই 2 গ্রাম মতো দিলেই হয়ে যাবে, 2 থেকে 3 গ্রাম মতো মাটির সঙ্গে মিক্স করে দিলেই হবে। আর ফাঙ্গিসাইড হিসেবে ওই সাপ পাউডারটা UPL এর, ওটা 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম গুলিয়ে স্প্রে করতে হবে, মাসে 1 বার করে দিলে যথেষ্ট। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু পাতা শুকিয়ে গেছে, এগুলো একটু অনুখাদ্যের অভাবে হয়। অনুখাদ্য মানে মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা সবাই বোঝে সেটা। তবে আজকে আমি একটু স্প্রে করে দিচ্ছি, সেটা হচ্ছে জৈব, ওই বায়োভিটা, বায়োভিটা নামে যেটা বাজারে পাওয়া যায়, ওই সি উইড এক্সট্রাক্টটা, সমুদ্র শৈবাল থেকে তৈরি হয়, ওটা অনলাইনে পেয়ে যাবেন। ওটা আমি 1 লিটার জলে 2.5 ml গুলিয়ে স্প্রে করছি। তো এতটা তো সব এই গাছে লাগবে না, আমি অন্যান্য গাছেও দিয়ে দেবো। তবে যতদিন ফুল থাকবে ভালোই থাকবে, এরপরে হয়তো আর বেশি দিন থাকবে না, 10-20 দিন থাকবে, তারপরে আমি ফুলগুলো কেটে ফেলে দেবো গাছের নিচটা এই গোড়ার থেকে রেখে দেবো, রেখে অন্য টবে বসিয়ে দেবো, দিলে আমি আবার সামনের সিজনের জন্য অনেক চারা তৈরি করতে পারবো, প্রচুর চারা তৈরি করতে পারবো। একটা গাছ থেকে তো 50-60-70টা এরকম গাছ তৈরি হয়ে যাবে। আর তখন ওই মার্চের দিকে একটু মেলিবাগ বলে একটা পোকা লাগে, সাদা সাদা দুধের মতো, চুনের মতো দেখতে হয় অনেকটা, ওটার জন্য একটা খুব চিপরেটে একটা কীটনাশক পাওয়া যায় একতারা বলে, ওটা 1 গ্রাম 1 লিটার জলে স্প্রে করলেই খুব ভালো কাজ হয়। ওটা 10 দিন পরে পরে, 1 মাসে 3 বার দিলে পরে বাস হয়ে যাবে, বেশি দিতে হবে না, তারপরে মাসে 1 বার করে দিলেই হয়ে যাবে। তারপর যখন আবার সিজন আসবে, ছোট ছোট তার চারাগুলো তুলে নিয়ে লাগিয়ে দিলে পরেই হয়ে যাবে, নতুন গাছ আবার সামনের সিজনের জন্য ফুল পাওয়া যাবে। তাহলে বন্ধুরা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। ধন্যবাদ, আনন্দে থাকবেন।